আমরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেনজেন ভিসা, ইউরোপ ভ্রমণে সেনজেন ভিসা করার উপায় কী কী আছে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো মূল ভিডিওতে যার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয়, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা আলোচনা করব যে সেনজেন ভিসা, ইউরোপ ভ্রমণে সেনজেন ভিসা করার উপায় কী কী আছে এবং কী কী কাগজপত্র লাগে, এবং সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা জানেন 1985 সালে ইউরোপের কয়েকটি দেশ তাদের অভ্যন্তরীণ যাতায়াতকে সহজ করার উদ্দেশ্যে লুক্সেমবার্গের সেনজেন শহরে একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির আওতাভুক্ত দেশগুলো সেনজেন এলাকা বা প্রদানকৃত ভিসাকে সেনজেন ভিসা বলা হয়ে থাকে। ইউরোপের 26টি দেশ সেনজেন অন্তর্ভুক্ত, এখন 27টি হয়ে গেছে। 90 দিনের সেনজেন ভিসা নিয়ে ঝামেলা ছাড়াই ইউরোপের 26টি দেশ ব্যবসা সংক্রান্ত কাজ কিংবা ভ্রমণে করা যায়। এটা আপনারা জানেন যে এক দেশের ভিসা পেলে আপনি 26টি দেশ ঘুরতে পারবেন। তো সেনজেন ভিসার অন্তর্ভুক্ত 26টি দেশ হচ্ছে অস্ট্রিয়া, গ্রিস, নেদারল্যান্ড, ফ্রান্স, লিনস্টাইন, স্পেন, সুইডেন, আইসল্যান্ড, চেক রিপাবলিক, নরওয়ে, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ইতালি, জার্মানি, পোল্যান্ড, বেলজিয়াম, লাটভিয়া, স্লোভেনিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, পর্তুগাল, মাল্টা, লিথুনিয়া ও সুইজারল্যান্ড। বাংলাদেশ থেকে সেনজেন ভিসা নিয়ে সর্বোচ্চ 90 দিন ইউরোপে অবস্থান করতে পারবেন, সেক্ষেত্রে ভিসার মেয়াদ হবে 6 মাস। নির্দিষ্ট মেয়াদে সেনজেন ভিসা ব্যবহার করে একাধিকবার সেনজেন এলাকায় প্রবেশ করা গেলেও কোনো অবস্থাতে সর্বমোট 90 দিনের বেশি সেখানে অবস্থান করা যাবে না। সেনজেন ভিসা নেওয়ার ক্ষেত্রে গন্তব্য লক্ষ্য করে দিতে হবে, আর যে দেশে যাবেন সেই দেশের দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। যেভাবে ভিসার আবেদন করবেন, ভিসা আবেদন ফর্মের প্রতিটি তথ্যের গড় পূরণ করতে হবে। কোনো তথ্যের গড় খালি থাকলে কিংবা ভুল তথ্য দিলে ভিসা আবেদন গ্রহণযোগ্য নয়। একই আবেদন ফর্ম অবশ্যই তারিখ ও স্বাক্ষর সহকারে জমা দিতে হবে। আবেদনের ফর্ম কীভাবে পূরণ করবেন তা এই লিঙ্কে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ভিসা আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে ভ্রমণ শেষ হওয়ার পর অন্তত 6 মাস মেয়াদ থাকবে এমন পাসপোর্ট জমা দিতে হবে, সদ্য পটভূমিতে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ছবিতে অবশ্যই পুরো মুখমণ্ডল আসতে হবে। সেনজেন ভিসা আবেদনের জন্য ছবি জমা দেওয়ার সকল শর্ত সম্পর্কে এই লিঙ্কে বিস্তারিত জানতে পারবেন, একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা জেনে নেবেন। পাসপোর্টের ব্যক্তিগত তথ্যের পৃষ্ঠাগুলোর পরিষ্কার ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রতিটি কাগজের মূল কপির সাথে একটি করে ফটোকপিও জমা দিতে হবে। কোনো ডকুমেন্ট বাংলায় থাকলে বাংলার সাথে সাথে সেই ডকুমেন্টের ইংরেজি অথবা জার্মান অনুবাদও সংযুক্ত করতে হবে। স্বাস্থ্য বিমা করতে হবে ন্যূনতম 30,000 ইউরো মূল্যমানের। আপনারা যেখান থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারেন সেটা হচ্ছে ax@sengen.com। এখানে কয়েকটা আছে, আপনার 3টা ওয়েবসাইট আছে, আপনারা এখানে ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য আবেদন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। তো এখানে দেখেন 30,000 ইউরো মূল্যমানের একটা স্বাস্থ্য বিমা করতে হবে। এই জিনিসগুলো খুব প্রয়োজনীয়। ভিসা ভ্রমণ ভিসার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে কোন কোন জায়গায় ভ্রমণ করবেন সেগুলো বিস্তারিত তথ্য দিতে হবে, বিগত 3 মাসের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট হিসাব দিতে হবে, প্রযোজ্য ক্ষেত্রে হোটেল বুকিং তথ্য, হোটেল বুকিং কনফারেন্স ইমেইল প্রিন্ট আউট গৃহীত হবে না, প্রযোজ্য ক্ষেত্রে হোটেল বুকিং তথ্য, হোটেল বুকিং কনফার্মেশন ইমেইল প্রিন্ট আউট গৃহীত হয় না, প্রযোজ্য ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং সন্তান সন্তানের তথ্য দিতে হবে। বিজনেস ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে বাংলাদেশ যে প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে ভ্রমণে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের তরফ ভ্রমণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে চিঠি লিখে জমা দিতে হবে। প্রতিষ্ঠানের মালিক হলেও একই নিয়ম প্রযোজ্য। কোম্পানির পাঠানো আবেদনপত্রের মূল কপি এবং আবেদনপত্র অবশ্যই ইংরেজি বা জার্মান ভাষা হতে হবে। ট্রেড লাইসেন্স এবং কোম্পানির বিগত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট বিবরণী থাকতে হবে। তো কারোর সাথে দেখা করতে গেলে যে জিনিসগুলো লাগবে এখানে দেওয়া আছে। শিশুদের ক্ষেত্রে কী লাগবে, এয়ারপোর্ট ট্রানজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে,
তো বন্ধুরা আরও কিছু প্রয়োজনীয় কথা হচ্ছে, সেঞ্জেন বিষয়ে ইস্যু হতে সাধারণত 7 কর্মদিবস লাগে, তবে কোনো কোনো ক্ষেত্রে কাগজপত্র যাচাইজনিত কারণে 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। চেষ্টা করুন ভ্রমণের নির্ধারিত তারিখের অন্তত 4 থেকে 6 সপ্তাহ আগে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার। প্রতিটি ভিসার জন্য সাক্ষাৎকারের পরপরই অ্যাডমিনিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ভিসা ইস্যুর হওয়ার পর পাসপোর্ট সংগ্রহের সময় ভিসা তথ্যগুলো দেখে নিন। যারা বাংলাদেশে কোনো ব্যক্তির কাছে আমন্ত্রণ পাঠাতে চান, তারা ভিসা আবেদনকারীর কাছে অনুমতিপত্র পাঠিয়ে দিন এবং ভ্রমণ ভিসা আবেদনের সঙ্গে আপনার পাঠানো অনুমতিপত্র দূতাবাসে জমা দেবেন। সাক্ষাৎকারের প্রশ্ন সম্পর্কে ধারণা পেতে এখানে লিখবেন এবং একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে দেখবেন সেঞ্জেন ভিসা সম্পর্কে আরও বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের সেঞ্জেন বিষয় রূপভ্রমণের সেঞ্জেন বিষয়ের যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো জানলাম। তো আপনারা অবশ্যই সেঞ্জেন বিষয় আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের স্বাস্থ্য বিমা করতে হবে, সেটা ন্যূনতম 30,000 ইউরোর মূল্যমানের হতে হবে এবং যেখান থেকে করবেন দেখেন সুন্দরভাবে বলা আছে axa.sengen.com, www.swisscare.com, www.worldnomad.com, এই তিনটাতে আপনারা গেলে সুন্দরভাবে পেয়ে যাবেন যে আসলে আপনারা কীভাবে করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের একটা ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখাচ্ছি যে আপনারা কীভাবে বিমা করবেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু দেখাচ্ছি। আপনারা একটু দেখেন, এই দেখেন এখানে আমি ঢুকছি, এখানে সুন্দরভাবে বলা আছে কীভাবে আপনারা ই করবেন। এই যে বাই নাও দেওয়া আছে, এখান থেকে শুধু আপনারা এই যে ইউরোটেবল, এটা হচ্ছে ইউরোটেবলস হচ্ছে 1 সপ্তাহের জন্য 33 ইউরো, এটা পাবেন আপনার কভারেজ পাবেন হচ্ছে 1 লাখ ইউরো, এরকম বিভিন্ন ইয়ে আছে, আপনার ইচ্ছা করলে করতে পারেন। যে বায়না গেলে আপনার আরও দেখাবে কী কী আছে। তো এই হচ্ছে আপনাদের এখান থেকে করতে পারেন, খুব ট্রাস্টেড একটা লাইফ ইন্স্যুরেন্স আপনারা এখান থেকে করতে পারেন, ট্রাভেল ইন্স্যুরেন্স। তো এরকম আরও অনেক সাইট আছে যেগুলো আপনাদের আমি দেখালাম, যে যে যেমন ওটাতে ঢুকলাম, তারপরে আছে এটাতে সুইস কেয়ারে আপনারা করতে পারেন, এখানেও খরচ খুব কম। এই যে লেস স্টার্ট দিলে আপনারা এখান থেকে করতে পারবেন, তো এখান থেকে আপনারা ইন্স্যুরেন্স করবেন। এই যে ইন্স্যুরেন্স টাইপ হচ্ছে আপনার ট্রাভেলার, নেক্সট দিবেন, সিলেক্ট দিবেন ডেস্টিনেশন, আপনারা কোথায় যেতে যাচ্ছেন, যেমন ধরেন আর্মেনিয়া যেতে যাচ্ছি, নেক্সট দিব রেসিডেন্স কান্ট্রি, আপনি কোন দেশ থেকে যেতে যাচ্ছেন, ধরেন বাংলাদেশ থেকে যাব আমি, বিএন বাংলাদেশ নাই যেহেতু আমরা ইন্ডিয়া থেকে যাব, ইন্ডিয়ান, আচ্ছা যে কোনো একটা দিয়ে দিলাম, ওকে ডান। দেখেন এখানে আছে $14 দিনে $14, কভারেজ কত পাবেন এখানে তাও বলা আছে। কভারেজটা হচ্ছে যেমন 6 মাসের জন্য পাবেন, এত এখানে কভারেজ যদি দেখতে চান প্রোডাক্ট ডিটেল দেখতে পারেন, এই যে এখানে দেওয়া আছে দেখেন up to 18 months, এখানে আপনি কভার পাবেন হচ্ছে কত ইউরো, দেখেন আপনি পাবেন হচ্ছে, এখানে কভারটা দেখাচ্ছে না সম্ভবত, আচ্ছা যাই হোক আপনার ইচ্ছা করলে এভাবে করতে পারেন। ইন্টারন্যাশনাল স্টেমিনো মেডিকেল ইন্স্যুরেন্স আপনি এখান থেকে করে নিতে পারেন, এখানে পাইপেল আছে, ভিসা আছে, আমেরিকান এক্সপ্রেস আছে, মাস্টার কার্ড আছে, আপনার যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন। তো বন্ধুরা যাই হোক, আপনার এখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই করে নেবেন। তো সুবন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, যার পরবর্তীতে আমরা জানবো যে 1 লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশের যে বড় সুযোগ এটা, এর আগে এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুবন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।